আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টটা আপনাদেরকে আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমরা এই ভিডিওটা যে জন্য করা, আমরা হচ্ছে আপনার বিল্ডিংয়ের যে সামন পজিশন সেটাকে আপনি কিভাবে সুন্দর করে রাখবেন। ওর সবাই চায় যে একটু সামনটা সুন্দর রাখতে। আমাদের মাল চলে আসছে, এই মাল কটা শুধু আমাদের সামনের কাজটা করার জন্যই আপাতত, আর কিছু প্যান নিয়ে আসছে। প্যানগুলো আবার আমরা চেক আপ করে নিচ্ছে যে কোনো ফাটা ফুটা বা কোনো সমস্যা আছে কি না। যাই হোক, পরে আমরা এটা হচ্ছে ডাক্স বিল্ডিংয়ের সামন সাইডটা। এটার পরে আবার আমরা কাজ করার পরবর্তী যখন যাব তখন দেখবো যে এখানে প্লাস্টার হয়ে গেছে, পরবর্তী ভিডিও পাবেন। তো এটা হচ্ছে 4 ইঞ্চি প্লেনটি, এটা হচ্ছে 4 ইঞ্চি পাইপ, আর এটা হচ্ছে গাম। তো আমরা আপনার এই সামন পজিশনটাকে এই পাইপটা লাগানোর পরেই আপনি এটাকে গাঁথনি করে আবার ঢাইকে ফেলবে। তো আমরা গ্যাপটা অনেক ছোট, তো ছোট থাকার কারণে আমরা ঠিক মতো ড্রিল মেশিন বা অন্য কিছু ব্যবহার করতে পারতেছিলাম না। তো আমরা অন্য কৌশলে জিআই তার দিয়ে বান্ধা বা অন্যভাবে আমরা এটা যাই হোক আটকায় নিছি। তো এই যে আমাদের টপ পর্যন্ত পাইপ উঠে গেছে 4 ইঞ্চি ওয়েস্ট ওয়াটার, এটা কিচেনের জন্য, সামনে কিচেন পড়ে গেছে। তো এটা আবার আপনার গাঁথনি দিয়ে ব্লক হয়ে যাবে। তো আমরা এরপরে আবার আপনার ওয়াটার যে ডেলিভারি লাইন সেটারও আমরা কাজটা শুরু করে দিলাম। এটা হচ্ছে থ্রেড পাইপ দিয়ে, আর ফিটিং হচ্ছে জিআই ফিটিংস, যেটা কিনা জং ধরে না সেই ফিটিংসটাই লাগাচ্ছি আমরা। তো এটারও আমরা এটা টপ টু বটম আপনার এই 1 ইঞ্চি পাইপ হবে। তো আমরা এটা সুন্দর করে আবার আটকায় নিচ্ছি। তো এই ভিডিওটা করার মানে হচ্ছে এটা যে সামনটাকে অবশ্যই আপনারা সৌন্দর্য রাখবেন, সৌন্দর্যটাকে বজায় রাখবেন। পরবর্তী প্লাস্টারের পরে যে কাজটা করবো সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই বলে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।